প্রতিদিনের স্নিগ্ধ সকালটাকে উপভোগ করার মধ্য দিয়ে আমরা পেতে পারি জীবনের কিছু সুন্দর মুহূর্ত। আমাদের সারাদিনের চলার রসদ জুগিয়ে দেয় এই স্নিগ্ধ ভোর, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকেই সকালের এই সৌন্দর্য থেকে বঞ্চিত হই, যার কারণে দেখা যায় আরাম করে ঘুমানোর পরেও ভালোভাবে বিশ্রাম হয় না। এই অনুভূতি থেকে আমরা আরও বেশি নির্জীব হয়ে যাই। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা প্রতিদিন সকালে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। আজকে আমি বলতে চলেছি সেই সব সফল লোকেদের রোজকার সকালের রুটিন। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার ওয়ান, গেট আপ আর্লি। বেশিরভাগ সফল মানুষের রুটিন পর্যবেক্ষণ করে দেখা যায় তারা প্রায় সবাই একদম ভোরের ঘুম থেকে ওঠেন। অ্যাপেলের বর্তমান সিইও টিম কুক প্রতিদিন ঠিক ভোর 3:45 বিছানা ছাড়েন। এছাড়া সাবেক ওয়াল স্ট্রিট জায়ান্ট এবং জেনারেল মোটরসের সিইও ড্যান অ্যাকারসন, ইউনিলিভারের সিইও পল পুলম্যান সবাই ভোর 4:00 আগে ঘুম থেকে ওঠেন। এই নামগুলো বললাম কারণ এই নামগুলো অনেকেরই চেনা। এর বাইরেও অজস্র সফল মানুষ রয়েছেন যারা এই সময়ে ঘুম থেকে ওঠেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এই সময়টা হলো দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়, কারণ এই সময়টিতে বাইরের সমস্যা ও কোলাহল পুরোপুরি বন্ধ থাকে। একটু প্রবাদ আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। নাম্বার টু, মেডিটেশন। ঘুম থেকে উঠে আমরা প্রায় সবাই যে কাজটি করে থাকি সেটি হচ্ছে দুনিয়ার সব টেনশন মাথায় নিয়ে নিই। আরে আজকে তো মিড টার্ম এক্সাম আছে, না জানি আজকে প্রেজেন্টেশন ভালো হবে কি না, দেখি তো ফেসবুকে কোনো নিউজ আছে কি না। কিন্তু সফল মানুষেরা দিনে শুরু করে মেডিটেশন বা প্রার্থনা দিয়ে, যা তাদের ব্রেনকে শান্ত করে সুন্দর দিনের সূচনা করে দেয়। একটি গবেষণায় দেখা গেছে যে মেডিটেশন সফলতা লাভে সবচেয়ে বেশি সাহায্য করে, এর জন্য প্রত্যেকের প্রথম অভ্যাস হওয়া উচিত মেডিটেশন চর্চা করা। নাম্বার থ্রি, অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন হলো একটি অত্যন্ত পাওয়ারফুল টেকনিক যা প্রচুর সফল ব্যক্তি ব্যবহার করে থাকেন। অ্যাফার্মেশন হচ্ছে একটি ইতিবাচক বাক্য বারবার নিজেকে বলা, যার ফলে সেই বাক্যটি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে দিতে থাকে। বাস্তবে আমরা তাই ভাবতে থাকি, যেমন ধরুন আপনি কোনো কাজ করার শুরুতে নিজেকে বারবার বলতে থাকেন আমি পারবো, হ্যাঁ আমি পারবো, তাহলে বাস্তবেও কাজটি পারার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। নাম্বার ফোর, ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন অনেকটা অ্যাফার্মেশনের মতোই। অ্যাফার্মেশনে আপনি নিজেকে বারবার ইতিবাচক বাক্য বলেন, আর ভিজুয়ালাইজেশনে আপনি আপনার স্বপ্ন বা ইচ্ছাগুলোকে ফিল করবেন বা কল্পনা করবেন, অনুভব করবেন যেন আপনি সেই জিনিসটি পেয়ে গেছেন। যেমন ধরুন আপনি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চান, মনে মনে চিন্তা করতে থাকুন বড় একটি রুমে আপনি বসে আছেন, হাতে দামি ব্র্যান্ডের একটি ঘড়ি অথবা মোবাইল ফোন যা আপনি চেয়েছিলেন, তাহলে আপনার সেটি অর্জন আরও সহজ হয়ে যাবে। নাম্বার ফাইভ, এক্সারসাইজ। স্বাস্থ্যই সকল সুখের মূল। অবসাদ দূর করে শরীরকে প্রাণোচ্ছল করতে ব্যায়ামের জুড়ে নেয়। নিয়মিত ব্যায়ামের ফলে মস্তিষ্কে এনার্জি লেভেল বেড়ে যায়। সফল ব্যক্তিরা প্রতিদিন শরীরচর্চা করেন, কারণ প্রতিদিনের শরীরচর্চা দেহ ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। কত লেখক হারুকি মুরাকামি প্রতিদিন 10 কিলোমিটার দৌড়ান এবং সাঁতার কাটেন। ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ সপ্তাহে অন্তত 5 দিন ব্যক্তিগত প্রশিক্ষকের কাছে শরীরচর্চা করে থাকেন। এইগুলো করার জন্য আপনাকে জিমে যাওয়ার দরকার নেই, সকালে ছোট ছোট ব্যায়াম করেই এই উপকারিতাগুলো পেতে পারেন। ঘর থেকেই করা যায় এমন কয়েকটি এক্সারসাইজ আমার অন্য একটি ভিডিওতে পেয়ে যাবেন, লিঙ্ক আই বাটন ও ডিসক্রিপশনে দেওয়া আছে। নাম্বার সিক্স, রিডিং। সফলতার সাথে সবচেয়ে বেশি যে ব্যাপারটি জড়িয়ে রয়েছে তা হচ্ছে পড়া। সব কিছু থেকে আপনি শিক্ষা নিতে পারেন, আর সেই শিক্ষাগুলো কখনোই বৃথা যাবে না। পৃথিবীতে সর্বোচ্চ ধনী ব্যক্তি বিল গেটসও প্রতিদিন সপ্তাহে একটি বই পড়ে শেষ করেন। রিডিং বলতে আমরা শুধু টেক্সট বুক পড়াই মনে করি, ব্যাপারটা আসলে তা নয়। পত্রিকা পড়লেও পুরো পৃথিবীর খবর জানতে পারবেন, তাই যখনই সময় পাবেন কোনো কিছু পড়তে শুরু করে দিন। নাম্বার সেভেন, নোট। নোট মানে হচ্ছে লিখে রাখা, অর্থাৎ আপনার কাজ ও লক্ষ্যগুলো প্রতিদিন লিখে রাখবেন। সব সময় নিজের সাথে একটি নোটবুক রাখুন এবং আইডিয়া ও চিন্তাগুলো লিখে রাখুন। একটি গবেষণায় দেখা গেছে যারা তাদের গোলগুলো লিখে রেখেছেন তারাই বেশি সফল হতে পেরেছেন। তাহলে দেরি না করে আজই নিজের গোলগুলো লিখে রাখুন। অনেক মানুষ এই 7টি কাজ করে সফল হয়েছেন। আমরা যদি এই কাজগুলো এখন থেকে শুরু করে দিই তাহলে হয়তো আমরাও খুব অদূরেই সফলতার শিখরে পৌঁছে যাব।